চুপ করে কেন চুপ করব এই মেয়ে মানুষ এই মেয়ে মানুষ আব্বা সংকির বানা তো গন্ডগোল করতে চায় ইজ্জতে বাড়ি খেয়ে যাচ্ছে না আমার সম্বন্ধে ছেলের ইজ্জত দেখো তোমার জন্য আমার ইজ্জতের মাথা কেটে সারে সারে হয়ে যাচ্ছে হ্যাঁ দেখ পানি মার তোমার কোন মাপের টাকা দেয় যাও জন্য যাচ্ছে যাও ওটা আমার রক্তের টাকা ওটা ইঞ্জেকশনে হয়ে আছে তাহলে তোমার রক্ত না না তাহলে ও আইসক্রিম থেকে আমার আব্বা কবে একবার আব্বা কবে এক টাকা শোধ করবো এইভাবে যত তোমার আব্বা কবে তত তোমার টাকা কমতে থাকবে দেখো আমি কইলাম না আমি কইলাম না সকালবেলা করে বেরোনোর সময় এই রকমটা কিন্তু প্রত্যেকবার তুমি আমার না নিয়ে যাওয়ার জন্য বারে বারে এক এক কাহিনী করো এরকম কাহিনী না করে একবারে বলে দিলেই তুমি তো যাই তোমার যাওয়ার দরকার নেই তাহলে আমি যাই নাই সকালবেলা করে তোর ওই জায়গা আমি কতবার করে কইছি ওই ফুচোটা সারবি ফুচোটা সারবি আর ওই ছিদ্রির মধ্যে জুই তোর মাথা যাইয়ে পা ভাঙিনি তাই তো কপালে জোর রে নাটক আমি করছি আপনার যাওয়া লাগবে না আপনি বাড়ির মধ্যে যাও আপনার নিয়ে আমি যাতে পারবো না আমি সব সব কথা আপনার কয়ে দিচ্ছি আপনি বুঝতে পারছো যে অবস্থা রাখি টাকা কি হয় দেখো 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 আবার কি রাখাছো টাকা তো তুমি আমার কাছ থেকে নাও চুপ করো কেন চুপ করব এই মেয়ে মানুষ এই মেয়ে মানুষ আব্বা সংকির বানা তো গন্ডগোল করতে চায় ইজ্জতে বাড়ি খেয়ে যাচ্ছে না আমার সম্বন্ধে ছেলের ইজ্জত দেখো তোমার জন্য আমার ইজ্জতের মাথা কেটে সারে সারে হয়ে যাচ্ছে হ্যাঁ দেখ পানি মার তোমার কোন মাপের টাকা দেয় যাও জন্য যাচ্ছে যাও দেখলাম গাছি তোমার তো রক্ত সেই রক্ত তুমি তুমি তো প্রথম রক্ত আমি কিন্তু বাবু খুব ঠান্ডা মাথায় আছে আমরা গিয়ে আছি খুব পেলার মধ্যে আছে তুমি গোপনের কাছ বাবা গোপন আমার কাছে টাকা নিয়েছে গোপনের টাকা নিয়ে আমার কাছে শুনে দিয়া তুমি তো সেই রক্ত তুমি সিটা তোমার রক্ত আর একটা সিটার হয়েছে আমি তুমি মন্দির না তোর আমি বুঝাই ও তো আমার রক্তের টাকা ও তো ইঞ্জেকশনে হয়েছে তোমার রক্ত না না তাহলে ও আইসক্রিম থেকে আমার আব্বা কবে একবার আব্বা কবে এক টাকা শোধ করবো এইভাবে যত তোমার আব্বা কবে তত তোমার টাকা কমতে থাকবে
দেখো ছেলের মালিক আমি আর উনার আব্বা কবে গো। আমার সুমন্দি কইলে দেখো এখন জ্বালা ধরে যাচ্ছে তাই না? জ্বালা তো ধরে নেই বাবুরের কাছে কবে আমার শালা একে ঠাপে কালচে ধরে দাও। শালা কেবল কইলো যে ইঞ্জেকশনের আসবে আর এখন যেই কইছে আমার আব্বা কবে এতক্ষণ অমনি জ্বালা পেয়ে গেছে না? ঠিক আছে আমার রক্ত দেখো টাকা বিখ্যাত শিল্পে মুখ ভাঙা শিখায় মুখ কখন ভাঙালাম আমার তো মুখে এরাম তোমার মুখ আমি সোজা করাচ্ছি অমুক কেমনি যা অমুক সোজা হয়েছিস কেমন লাগছে মারে মুখ সোজা হয়ে গিয়েছে মুখ সোজা হয়ে গিয়েছে যা মুখ সোজা হয়ে গিয়েছে একটা বিখ্যাত শিল্পীর মুখ ভাঙা গান গাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বলতে পারে কতদিন দেখিনি তোমার আমি কত বার করে কইছি তুমি আমার সম্পর্কে না জেনে এই সমস্ত কথাবার্তা তোমার কোনো উচিত হবে না। তোমার সম্পর্কে জানতে কি আর আমার কিছু বাকি আছে? আমি একটা কথা তোর কইছি এই কুটুম্বারি কাছে চলে এলাম এখন ভলম লাভিয়ে কথা কথা না হলে কিন্তু আমার যে একটুকু ইজ্জত বাকি আছে একটু থাকবে না মাটিতে মিশে যাবে। আচ্ছা ঠিক আছে আমি কেমনি কথা কবি এখন কবানে ভালো করে কথা কবানে খাতি দেবেন না রিহার্সাল কর প্র্যাকটিস কর কবানে ওগু আমার স্বামী শুনছো ভালো আছো খেয়েছো আসলে এমন হয় কা কত কেমন হয় এই যে সুন্দর করে কতি কতি অসুন্দর হইয়া যায় কারণ ডাকি কত তোমার স্বভাবই অসুন্দর হয়ে যায় আর তোমার স্বভাবই সুন্দর হয় চুপ করে আবার শুরু করলে আরে কি কও দেশি মুরগি আমি পছন্দ করি এ বল তো 109 জনের সেনা দেখা হয়েছে আমার তুই এত টাকা কি করেছিস আরে এই কার টাকা আব্বা এই যে সব পেমেন্ট আছে কোভনির কাছ টাকা পাবো কোভনির কাছ টাকা পাবো আমি তো প্রত্যেকের টাকা মেরে দিছি ওই টাকা দিয়ে দিস না আমারে কষ্ট কা হ্যাঁ আমি তো পাঁচ ভিতর ধরে বাইসে গেছি আমি কি ন্যাংটা ম্যাংটা হয়ে বেড়াবো না তোর যদি আমার তো মান সম্মান থাকবে না এটা জিনিসই বললাম না সামান্য কিছু নিয়ে তিল থেকে তাল বানা ফেলো এই জন্যই তো হয় না আর এই মেয়ে মানুষটা কাছে থাকলে কিন্তু আমার যাত্রা সাইড হয় না বুঝতে পেরেছো কথাটা আমি তো বারে বারে খুঁজছি টাকা মেরে দিছি আরে দিছিস তো কথাকে আমি কোন যে ভাই আমি দাঁতি বাঁচি না চার দোকানে বসলি আর সবার যা এদিকে গেলে আর সবার যা তুই কি আমার মান মুখ রাখবি রে নাকি বাবা আমি এতদিন জানতাম তোমার সমস্যা প্রবলেম আছে এখন দেখছি তোমার বৈদ্যনে সমস্যা হয়ে গেছে আমি তো বারে বারে খুঁজতে টাকা মেরে দিছি কষ্ট আমার টাকা মেরে দিছিস তো আমার ফোনে বিকাশ তো কোনো মেসেজ দিও না কে আমার ফোনে তো কিছু আসেনি আরে মেসেজ আসবে কে আমি তোর টাকা মেরে দিছি তুই আমার টাকা মেরে দিছিস হ্যাঁ ওরে শালার ইঞ্জেকশনের ছেলে মাল ইঞ্জেকশনের ছেলে কি কয় টাকা বল মেরে দিছিস তুমি আমার ইঞ্জেকশনের ছেলে হয়েছো ওরে হ্যাঁ কইছি তোর দিকে কোনো জায়গা যাইতে পারছিস এই জন্য আমি অস্বীকার করেছি এই হারাম করে আমি এত বড় ফরজা বুঝলাম তুই অজয় টাকা দিছিস হ্যাঁ আব্বা মাথা ঠান্ডা করেন রাস্তার ভিতরে গ্যাঞ্জাম করার দরকার নেই আমাদের দেনা আমাদের দেওয়া লাগবে শোনো বাবু এই দামে সে না বড় পরের হাঁক মাইরে খাতনি নেই